Hello friends, my name is Shohag and you're watching Wrestle BD. Jeff Hardy আসতে চান WWE এর মেইন টাইটেল পিকচারে। CM Punk এর 2021 সালের নতুন লুক হয়েছে রিভিলড। এছাড়াও ফাস্ট ল্যান্ড পেপারভিউ এর সমস্ত ম্যাচগুলোর ব্যাটিং অডস আমাদের সামনে চলে এসেছে এবং ক্রিস্টেন AEW তে যাবার পেছনে নাকি রোমান রেঞ্জের রয়েছে সবথেকে বড় হাত। তাছাড়াও ববি ল্যাশলি ফিন্ড এর রিটার্ন এবং তার গিমিক নিয়ে কিছু মন্তব্য করেছেন। এই ভিডিওটিতে অনেকগুলো WWE এর আপডেট নিয়ে ডিসকাস করা হয়েছে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রিসেন্টলি জ্যাফ হার্ডিকে একটি পোস্টিং করা হয়েছিল যে আপনি আপনার বুকিং নিয়ে কেমনটা ভাবছেন, আর সেই সময় জ্যাফ হার্ডি বলেছিলেন, আমি তো সর্বপ্রথমে মনে করেছিলাম আমি 2021 সালের রয়্যাল রাম্বলটি জিততে চলেছি, তবে এটা কখনোই সম্ভব হয়নি, হয়তোবা ভবিষ্যতেও আর সম্ভব হবে না, তবে আমি আবারও WWE এর মেইন টাইটেল পিকচারে আসতে চাই, অর্থাৎ ইউনিভার্সাল টাইটেলই হোক আর WWE টাইটেলই হোক, সেখানে এসে আমি জিততে চাই এবং WWE এর নতুন মেইন চ্যাম্পিয়ন হতে চাই। আপনারা অবশ্য অনেকেই জানেন যে জ্যাফ হার্ডি এর আগে মেইন টাইটেল পিকচারে এসেছিলেন এবং চ্যাম্পিয়ন হয়েছিলেন, আর জ্যাফ হার্ডি জানিয়েছেন যে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন শুধুমাত্র এক মিনিটের জন্যই, আর তিনি চ্যাম্পিয়ন হবা মাত্রই সেখানে CM Punk চলে আসেন। CM Punk এসে তার মানি ইন দ্য ব্যাঙ্কটি ক্যাশ ইন করেন এবং মানি ইন দ্য ব্যাঙ্কটি ক্যাশ ইন করে সেইখানে জয় তুলে নেন এবং এক মিনিটের টাইটেল রেনের মাধ্যমে শেষ হয়েছিল জ্যাফ হার্ডির মেইন চ্যাম্পিয়ন হওয়া। আর জ্যাফ হার্ডি রিসেন্টলি একটি ইন্টারভিউতে এই বিষয়টি জানিয়েছিলেন যে তিনি হয়তোবা ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবেন আর নয়তোবা WWE চ্যাম্পিয়ন হবেন। আর এই বিষয়টি শুনে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও CM Punk যখন WCW-তে পারফরমেন্স দিতেন তখন আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে সেইখানে CM Punk এর দাড়ি ছিল বেশ বড় এবং তাছাড়া তার চুলগুলো ছিল অনেক বড় বড়, আর সেইখানে তাকে অনেক ভয়ঙ্কর একজন রেসলার হিসেবে দেখা যেত। আর ঠিক তেমনই হয়ে বর্তমান সময়ে রিসেন্টলি CM Punk একটি ফটো পোস্ট করেছেন যেটার স্ক্রিনশট আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। সেই স্ক্রিনশটটি আপনারা দেখলে বুঝতে পারছেন যে CM Punk তার চুলগুলো তো বড় রেখেছেনই, বরং চুলের সাথে সাথে তার দাড়ির অনেক স্টাইল করেছেন, অর্থাৎ আবারও পুরনো লুকে ফিরে আসছেন CM Punk। আর অনেকেই আপনারা CM Punk সম্পর্কে আপডেট চান, তো CM Punk এর নতুন লুক হয়েছে রিভিল, সেজন্যই আপনাদেরকে সেই আপডেটটি জানিয়ে দেওয়া হলো। এছাড়াও ফার্স্ট ল্যান্ড 2021-এর আর্লি সমস্ত ব্যাটিং অডসগুলো চলে এসেছে প্রত্যেকটি ম্যাচেরই। তো আপনারা জানেন প্রথমের দিকে যে ব্যাটিং অডসটি আছে সেটা কিন্তু পরবর্তীতে আবারও চেঞ্জ হয়ে যায়, তবে আর্লি যে ব্যাটিং অডসটি এসেছে সেই ব্যাটিং অডস অনুযায়ী কোন রেসলারগুলো এগিয়ে রয়েছে সেই ম্যাচগুলোতে সেটা এখন আপনারা জানতে পারবেন। তো সর্বপ্রথম যে ব্যাটিং অডসটি এসেছে ফার্স্ট ল্যান্ড পেপারভিউর ম্যাচটিতে, সেই ব্যাটিং অডসটি হচ্ছে ওইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য নায়া জ্যাক্স এবং শেইনা বেজলার ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ার এবং সাশা ব্যাংকস। আর এইখানে আপনারা নায়া জ্যাক্স এবং শেইনা বেজলারকে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করতে দেখতে পারবেন বিয়াঙ্কা ব্লেয়ার এবং সাশা ব্যাংকসের কাছে। তো এখানে আপনারা অনেকে জানেন যে এখানকার রেজাল্টটি একেবারেই ইজি, কেননা এখানে আপনারা নায়া জ্যাক্স এবং শেইনা বেজলারকে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নিতে পারবেন, আর এখান থেকে হয়তো বা বিয়াঙ্কা ব্লেয়ার এবং সাশা ব্যাংকসের মধ্যে অনেক ভয়ঙ্কর একটি ফিউড বা দ্বন্দ্ব শুরু হবে। তবে বর্তমান সময়ে যে ব্যাটিং অডসটি এসেছে এই ম্যাচটির, সেই ব্যাটিং অডসটি শুনলে আপনি হয়তো বা চমকে যেতে পারেন, কেননা এই ব্যাটিং অডস অনুযায়ী এইখানে কিন্তু নায়া জ্যাক্স এবং শেইনা বেজলার ঠিক যেমনটা পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছেন ঠিক তেমনটাই কিন্তু সাশা ব্যাংকস এবং বিয়াঙ্কা ব্লেয়ার সমানে সমান ব্যাটিং অডসের দিক থেকে রয়েছেন, অর্থাৎ এখানে দুইটি দলেরই কিন্তু 50-50 চান্স রয়েছে ম্যাচ জেতবার। তবে আমার ওপিনিয়ন অনুযায়ী কিন্তু এখানে নায়া জ্যাক্স এবং শেইনা বেজলার তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি তারা রিটার্ন করে নেবেন, আর এখান থেকে সাশা ব্যাংকস এবং বিয়াঙ্কা ব্লেয়ারের ফিউডটি কন্টিনিউ হবে। এছাড়াও আপনারা জানেন রিসেন্টলি স্ম্যাকডাউনের এপিসোডে একটি ম্যাচ কনফার্ম করা হয়েছে, আর সেই ম্যাচটি হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, আর এই ম্যাচটিতে ব্যাটিং অডস চলে এসেছে অলরেডি, আর ব্যাটিং অডসের দিক থেকে কিন্তু এখানে এগিয়ে রয়েছেন অ্যাপোলো ক্রুজ। দেখুন এইখানকার ব্যাটিং অডসটি কিন্তু অনেকটাই সারপ্রাইজ বা অনেকটাই শকিং, কেননা বিগিকে বর্তমান সময়ে অনেক শক্তিশালী এবং অনেক স্ট্রং বুকিং দিচ্ছেন WWE ম্যানেজমেন্ট, তারপরেও কিন্তু এখানে ব্যাটিং অডসের দিক থেকে অ্যাপোলো ক্রুজকে এগিয়ে থাকতে দেখা হচ্ছে। তো যাই হোক, অ্যাপোলো ক্রুজ যেহেতু রিসেন্টলি হিলটার্ন করেছেন, এছাড়াও তিনি নাইজেরিয়ান প্রিন্স দাবি করছেন, আর এসব বিষয়গুলো হয়তোবা WWE ম্যানেজমেন্ট এই জন্যই দেখাচ্ছে যে কেননা অ্যাপোলো ক্রুজ হয়তোবা হিলটার্ন করার পেছনে এবং প্রিন্স হওয়ার পেছনের আসল কারণগুলোই হয়তো বা অ্যাপোলো ক্রুজ নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবেন বিগিকে হারিয়ে, আর এই বিষয়টি জানাচ্ছেন ব্যাটিং অডস। তবে আপনার কি মনে হয় অ্যাপোলো ক্রুজ এবং বিগির মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হলে এখানে কোন রেসলার জিতবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
এরপরে আপনারা ফার্স্ট লেন পে পার ভিউতে রোমান রেন্স এবং ড্যানিয়েল ব্রাইনের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পারবেন। আর এই ম্যাচটিতে যে বেটিং অডসটি রয়েছে সেই বেটিং অডস অনুযায়ী কিন্তু এখানে ক্লিয়ার ফেভারিট হচ্ছেন আমাদের ট্রাইবাল চিফ রোমান রেন্স। আর এই ম্যাচটিতে রোমান রেন্স ব্যাটিং অডসের দিক থেকে একেবারে ক্লিয়ার ফেভারিট, আর ব্যাটিং অডসের দিক থেকে ক্লিয়ার ফেভারিট বলেই আমরা বলতে পারছি যে হয়তো বা এই ম্যাচটিতে ড্যানিয়েল ব্রাইনকে হারিয়ে ডাব্লিউডাব্লিউ এর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেবেন দ্য ট্রাইবাল চিফ রোমান রেন্স। যদিও এই ম্যাচটিতে স্পেশাল গেস্ট ইনফোর্সার থাকবেন, তারপরেও কিন্তু এখানে ব্যাটিং অডসের দিক থেকে একেবারে উচ্চ পর্যায়ে রাখা হয়েছে রোমান রেন্সকে, আর ড্যানিয়েল ব্রাইন অনেকটাই পিছিয়ে রয়েছে। আর এটার জন্যই আমার মনে হয় কি এই ম্যাচটিতে রোমান রেন্স জিতবেন এবং তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেবেন। আর আপনাদের একটা বিষয় জেনে রাখা দরকার যে এই ব্যাটিং অডসটি যেই কোনো মুহূর্তে কিন্তু চেঞ্জ হতে পারে, কেননা বর্তমান সময়ে আপনাদেরকে আর্লি ব্যাটিং অডস অনুযায়ী ম্যাচগুলোর রেজাল্ট জানানো হলো, তবে পরবর্তীতে যদি ব্যাটিং অডসে চেঞ্জ আসে তাহলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। এছাড়াও রিসেন্ট সময়ে কিন্তু ববি ল্যাশলি তার ওপিনিয়ন জানিয়েছেন দ্য ফিন্ডকে নিয়ে। আপনারা জানেন ববি ল্যাশলি WWE চ্যাম্পিয়ন হবার পর থেকে ব্রক লেসনারকে নিয়ে কথা বলছেন, এছাড়াও অন্যান্য রেসলারদেরকে নিয়ে কথা বলছেন, তবে বর্তমান সময়ে তিনি ফিন্ডকে নিয়ে কথা বলতে থাকেন। আর ফিন্ডের ক্যারেক্টার নিয়ে তিনি বলতে থাকেন, এই ফিন্ডের ক্যারেক্টার নিয়ে ববি ল্যাশলি বলেন, ফিন্ডের এই ভৌতিক গিমিকটি হচ্ছে আনস্টপেবল ক্যারেক্টার, কেননা এই ফিন্ডের ভৌতিক গিমিকটি এতটাই ভয়ঙ্কর যে কোনো রেসলারকে যে কোনো সময় হারিয়ে দিতে পারে। যদিও বর্তমান সময়ে WWE রিংয়ের বাইরে রয়েছেন ফিন্ড, তবে তিনি রিটেন করে হয়তো বা র্যান্ডি অর্টনের সাথে ফিউড দিয়ে রেসেলমেনিয়াতে ম্যাচ দিতে পারেন। আর আমি যদি WWE চ্যাম্পিয়ন থাকি রেসেলমেনিয়ার পরে তাহলে অবশ্যই ফিন্ডের সাথে ফিউড করার চেষ্টা করব। আর এই বিষয়টি শুনে বোঝা যাচ্ছে যে ফিন্ডের রেসলিং দেখে ববি ল্যাশলি অনেকটা ইমপ্রেস হয়েছেন, আর ফিন্ডের ক্যারেক্টারটিকেও অনেক পছন্দ করে থাকেন আমাদের এই ববি ল্যাশলি। আর ববি ল্যাশলি যদি রেসেলমেনিয়ার পরেও WWE চ্যাম্পিয়ন থাকেন তাহলে অবশ্যই আমরা মানডে নাইট রয়্যাল এপিসোডে ফিন্ড এবং ববি ল্যাশলির মধ্যে WWE চ্যাম্পিয়নশিপের জন্য হয়তোবা বড় একটি ফিউড দেখতে পারবো। তবে আপনার কি মনে হয় ববি ল্যাশলি এবং ফিন্ডের মধ্যে যদি কোনো ফিউড হয় তাহলে কেমন হবে, তাহলে অবশ্যই আপনি আপনার ওপিনিয়নটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আজকের ভিডিওর যেই ফাইনাল আপডেটটি রয়েছে সেই ফাইনাল আপডেট নিয়ে আপনাদেরকে জানানো যাক। আর সেই ফাইনাল আপডেটটি হচ্ছে ক্রিস্টেন নাকি WWE ছেড়েছেন রোমান রেঞ্জের ভয়ে, বা AEW-তে যাবার পেছনের অনেক বড় হাত রয়েছেন রোমান রেঞ্জের। আপনারা অবশ্য জানেন AEW-তে ডেবিউ দিয়েছেন রেভলিউশন পেপার ভিউতে ক্রিস্টেন, যদিও তিনি রয়্যাল রাম্বল 2021-এ WWE-তে ব্যাক করেছিলেন, তারপরেও তিনি AEW-তে জয়েন করেছেন। আর এটার পরেই টকিং স্ম্যাকের এপিসোডে পল হেইম্যান বলেন এজের উদ্দেশ্য করে, রোমান রেঞ্জ রেসেলমেনিয়া 37-এ এজের সাথে যেহেতু ম্যাচ খেলবেন সেহেতু তিনি রেসেলমেনিয়া 37-এ যেতে যেতে তার কাছের যেই মানুষগুলো রয়েছেন তাদেরকে টার্গেট করে সেইখানে তিনি ধ্বংস করে দিবেন। অর্থাৎ সর্বপ্রথমে কিন্তু সেখানে ক্রিস্টেনের নাম চলে আসেন, আর ক্রিস্টেন যদি WWE-তে থাকতেন তাহলে অবশ্যই রোমান রেন্স তাকে একেবারে ডিস্ট্রয় করে দিতেন। কিন্তু এই বিষয়টির ভয় পেয়ে WWE ছেড়ে ক্রিস্টেন AEW-তে চলে গিয়েছেন, এই বিষয়টি জানিয়েছেন পল হেইম্যান। আর দেখুন ক্রিস্টেন AEW-তে চলে গিয়েছেন এটাও কিন্তু WWE ম্যানেজমেন্ট তাদের স্টোরি লাইনে কাজে লাগাচ্ছে। অর্থাৎ পল হেইম্যান WWE-র স্ক্রিপ্ট অনুযায়ী ক্রিস্টেনকে নিয়ে রোমান রেন্সের এই গুণগানটি গেয়েছেন এজকে নিয়ে। তো আর যাই হোক, রেসেলমেনিয়া 37-এ এজ এবং রোমান রেঞ্জের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হবে, এগুলো নিয়েই মূলত এই হাইপগুলো তৈরি করার চেষ্টা করছে WWE ম্যানেজমেন্ট। তো এই ছিল WWE-র সর্বশেষ কয়েকটি আপডেট। আপনার কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।